আমরা জনগণের সামনে এসেছি। আমাদের একটা দায় দায়িত্ব ছিল, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে জোট করেছিল কয়েকবার। গত নির্বাচন আমরা জোট করেছিলাম, আমরা তখন আশা করি নাই যে আওয়ামী লীগ ক্ষমা থেকে এত লুটপাট, এত দুর্নীতি, রাষ্ট্রের কোষাগার খালি করে দিবে আমরা এটা আশা করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কোভিডের কারণে গণভবনের একটা গণ্ডির মধ্যে বসে আছেন, বাংলার মানুষের কি অবস্থা, আপনার মন্ত্রী এবং আপনার লুটের বাহিনী কি করছে আপনি জানছেন না। আপনি অনতি বিলম্বে জেনে নিন এবং এই পেট্রোল ডিজেলের দাম প্রত্যাহার করুন, নতুবা জাতীয় পার্টি মাঠ ছেড়ে যাবে না। জাতীয় পার্টি আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হইতে চায় না। জাতীয় পার্টি আগামী নির্বাচনে 300 আসনে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে একটি সুশাসন দিতে চায়। আগামী দিনের সংগ্রামে মাননীয় চেয়ারম্যান আপনি মাঠে থেকে নেতৃত্ব দেবেন। গত কয়েকটা সরকারে এই দুই তিনটা আমলে আওয়ামী লীগের ভাইরা লুটপাট, এত লুটপাট করেছে, বিদেশে পাচার করেছেন টাকা। বিদেশি সরকারগুলি এখন জিজ্ঞাসা করেছে সোর্স কি, সেই সোর্স জিজ্ঞাসা করার কারণে গত বাজেটে অর্থমন্ত্রী একটা আইন করলেন, পাচারকৃত টাকা ফেরত আনলে 9% দিয়া হালাল করা যাবে। এটা কার জন্য? জিএম কাদের টাকা পাচার করে নাই, আনিশ করে নাই, পাপলু করে নাই, পাপলা করে নাই, চুম্ব করে নাই, এটা ওনারাই করেছেন। এই হিসাব জনগণ নিবে। জনাব জিএম কাদের, আপনার দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে, আপনি সাহস করেন, আপনি মাঠে আসেন, আপনি এই কর্মীদের এই জনগণের মনোভাব ফুটবার চেষ্টা করেন। আজকে মাননীয় চেয়ারম্যান, আজকে প্রশ্ন আসছে আওয়ামী লীগ তাদের লুটপাটের যে কোনো উপায় আবার ক্ষমতা আসতে চায়। তারা যদি আরেকবার ক্ষমতা আসে বিএনপি মনে করছে তাদেরকে ভ্যানিশ করে দিবে, আর আওয়ামী লীগ মনে করছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিবে। মানুষ তাই চাইতেছে, জিএম কাদের তুমি এগিয়ে আসো, আমরা পরিবর্তন চাই, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি কি নয়। গোলাম কাদেরকে চাই, বেরেস্তানিসকে চাই, ফিরোজ হোসেনকে চাই, জাতীয় পার্টিকে চাই। আপনি সারা বাংলায় করে দেখেন মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে।